নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার 1428 কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ সকল কন্যা রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম অক্ষরে অক্ষরে মিলবে এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী 1428 কেমন যেতে চলেছে তা জানতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের দিক যদি বলা যায় আপনাদের কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। তবে বছরের কিছু কিছু সময়ে আপনাদের কিন্তু শরীরের অবনতি ঘটবে, কিন্তু বড় কোনো রোগ ব্যাধিতে পড়ার কোনো চান্স নেই, এতটুকুটা বলা যেতে পারে। এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। তবে এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা বাইক বা ফোর হুইলার চালান তাদেরকে বলবো আপনারা একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন, ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে। এরপর আছি আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, আর্থিক স্থিতি কিন্তু এই বছর আপনাদের ভালোই যেতে চলেছে, কিন্তু আয় যেরকম হবে ব্যয়ও কিন্তু আপনাদের হয়ে যাবে, অর্থাৎ আয় ব্যয়ের যে সমতা সেই সমতা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। তবে এই ব্যয় হবে কিন্তু ভালো কোনো কাজে, অর্থাৎ কোনো ইকুইপমেন্ট কিনলেন ঘরের বা জায়গা কিনলেন বা জমি কিনলেন, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি কিন্তু লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা বিজনেস করছেন, বিজনেসকে একটু ডেভেলপমেন্ট করতে চান, তার জন্য তো অবভিয়াসলি লোনের প্রয়োজন, অর্থাৎ ব্যাঙ্কিং লোন যেটা বলে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা লোন কিন্তু রিকভারি করতে পারবেন, এটা বলা যেতে পারে। এরপর আসি পড়াশোনা। আপনাদের এই বছর পড়াশোনার স্থান কিন্তু মধ্যম যেতে চলেছে, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু অনেক বেটার যেতে চলেছে, অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু আগের থেকে অনেক বেটার হতে চলেছে। এরপর আসি পারিবারিক দিক কেমন যেতে চলেছে। আপনাদের এই বছর পারিবারিক দিক কিন্তু মুডের উপর দিয়ে যদি বলা যায় শুভ যেতে চলেছে। ছোটোখাটো পরিবারে কিন্তু গণ্ডগোল থাকবে, কিন্তু সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়, সেটা আপনারা নিজেরা বসে কিন্তু মিটিয়ে নিতে পারেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শত্রু কিন্তু আপনার পিছু ছাড়বে না, সেটা কিন্তু জ্ঞাতি শত্রুও হতে পারে, এবং পাড়া থেকে শত্রুতা হতে পারে, এবং কাজের জায়গাতেও শত্রুতা হতে পারে। তাই শত্রু থেকে একটু সাবধানে চলুন, তবে শত্রু তেমন কিছু করতে পারবে না। এরপর আছে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, যারা শ্বশুরবাড়িতে ঘর করছেন সেই সব মহিলাদেরকে বলছি, আপনারা একটু সাবধানে চলাফেরা করুন, অর্থাৎ আপনার পিছনে ষড়যন্ত্র হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে সেরকম মাত্রায় কোনো ক্ষতি করতে পারবে না, ওই যে শত্রুতা, এই শত্রুতা কিন্তু আপনাদের পিছু কিন্তু ছাড়বে না। এরপর আছে আপনাদের সন্তান স্থান কেমন যেতে চলেছে।
এই বছর আপনাদের সন্তান স্থান কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে যাদের সন্তানের বয়স 15 নিচে বা 15 বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ সৃষ্টি হবে, সন্তান কিন্তু অবাধ্যতা করবে, এদিকটা একটু মাথায় রাখুন। এছাড়াও যারা অনেকদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বাট হচ্ছে না, তাদের কিন্তু সেই বিবাহ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আপনাদের যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপরে সেই ব্যবসা স্থান, এই ব্যবসা স্থানের কথা যখন বললাম কয়েকটি কথা বলে দিই। ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে, কয়েকটি বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনাদের পক্ষে বেশি পরিমাণে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে, এক হচ্ছে বইয়ের দোকান, দ্বিতীয় হচ্ছে গার্মেন্টসের দোকান, তৃতীয় হচ্ছে ফুড ওরিয়েন্টেড প্রোডাক্ট এবং স্টক বিজনেস, লোহা ইট বালি সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস। এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এছাড়াও এই বছর কিন্তু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি শেয়ার এই সমস্ত থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। এছাড়াও পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই বছর কিন্তু ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে দেশে এবং দেশের বাইরে, সেটি কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন অর্থাৎ গান বাজনার জগতে রয়েছেন, অ্যাক্টিং মডেলিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের কিন্তু অর্থস্থান কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এই বছর নতুন কোনো জায়গা বা জমি বা বাড়ি বা গাড়ি এই সমস্ত কিছু কেনার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একই জায়গায় কাজ করছেন অর্থাৎ চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি হবে এটা বলা যেতে পারে, অর্থাৎ কাজের প্রেশার কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু কনফার্ম। তাই আমি বলবো আপনারা যারা ঘরে বসে রয়েছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকরি ট্রান্সফার করতে চাইছেন তারাও কিন্তু চাকরি ট্রান্সফার করতে পারেন। সব মিলিয়ে যদি বলা যায় এই বছর কিন্তু কিছু পরিমাণ মিশ্র ফল আপনারা পেতে চলেছেন, তবে শুভ ফলের পরিমাণ কিন্তু 70-75% রয়েছে, বাকি তো অশুভ ফল থাকবেই। সেটা আপনারা অগ্রিম জেনে গেলেন সেখান থেকে কিন্তু আপনারা অনেকাংশে সেই সব প্রবলেমে কিন্তু পড়বেন না, এতটুকুটা বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।